আসসালামু আলাইকুম। আমরা এখন মাছের দোকানে আসছি, আমার এক ভাই মাছ বিক্রি করে তার কাছে। ভাই ভালো আছেন? কেমন আছেন, কি অবস্থা? কেমন চলতেছে ব্যবসা? এই যে মাছের ব্যবসা, পার ডে কেমন সেল? ও, এখানে কোনো ট্যাক্স লাগে না, কিছু না, না খুব আরামে সব সব মাছ পাওয়া যায়। এগুলোর দাম কত? এগুলো আর এগুলো আর এগুলো কত করে? এগুলো তাই, এটা কি সবসময় এখানেই পাওয়া যায় নাকি? আর কিছু বলেন, কেমন বেচা বিক্রি হয় আপনার? কি ও, তাহলে তো সংসার ভালোই চলতেছে না? আলহামদুলিল্লাহ। ও, এতে আপনি খুশি না? গুড। তাহলে এই ব্যবসা কতদিন ধরে ভাই? এই তো মাস তিনেক। এর আগে কি করতেন ভাই? এর আগে কাজ করতাম। ও, কাজ শেষ, এখন আর কাজ টাজ করা লাগে না? না না না, করোনা আসার পর ব্যবসাটা ভালো হইতেছে না? ভালো আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? ভাই ভাইয়ের নাম হলো মান্নান। ও, মান্নান ভাই, তাহলে খুব ভালোই চলতেছে মান্নান ভাই। আচ্ছা মান্নান ভাই, এটা আমরা ইউটিউবে দেবো, আপনার কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা নাই। ওকে, আপনার বন্ধুরা দেখলেও কোনো সমস্যা নেই? সমস্যা নেই। ঠিক আছে, আমি শুনছি আপনি চাকরিও করেন, এরকম কিছু? গুড। এটা কত সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, পার পিস 10 টাকা। তারপরে এইখানে এই যে আমাদের মান্নান ভাইয়ের দোকান, এই যে এই এই খুশি বেচারা, খুব খুশি।